নিট 2024-এর ফর্ম ফিল আপ করতে গিয়ে যারা ভুল করেছো তারা আবার সেটাকে ঠিক করে নিতে পারো, সেটাকে কারেক্ট করার জন্য তোমাদের সুযোগ করে দিল NTA। তো কি কারেক্ট করতে পারবে আর কি কারেক্ট করতে পারবে না আমি সেটা বলে দিচ্ছি। হে এভরিওয়ান, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা তো জানো যে রিসেন্ট আবার করে নিটের ফর্ম ফিল আপের উইন্ডো খুলে গেছে, কারণ অনেকেই আগের বার নিটের ফর্ম ফিল আপ করতে ব্যর্থ হয়েছিল। তো তারা আবার নতুন করে ফর্ম ফিল আপ করে, এবং NTA কি করেছে যে যদি কোনো ভুল তোমরা করে থাকো তাই জন্য তোমাদের জন্য আরেকবার করে কারেকশন উইন্ডো খুলে গেছে, যাতে তোমরা ভুলটাকে সংশোধন করতে পারো। ভুল সংশোধন করতে পারো শুধুমাত্র দুদিন, 11 এবং 12 তারিখ। 11th এবং 12th মাত্র এই দুদিনে কিন্তু তোমাকে ভুল সংশোধন করার সুযোগ NTA করে দিল। তো তুমি যদি কিছু ভুল করে থাকো সেটাকে কারেক্ট করতে পারো। আর কি করতে পারবে কারেক্ট, কি করতে পারবে না, অ্যাকচুয়ালি তোমরা এভরিথিং কারেক্ট করতে পারবে, শুধুমাত্র তোমরা ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এই দুটো কারেক্ট করতে পারবে না। এই দুটো আর চেঞ্জ করা যাবে না, মোবাইল নাম্বার আর ইমেল আইডি, এই দুটো ছাড়া যে কোনো ইনফরমেশন তোমরা ওখানে গিয়ে কারেক্ট করতে পারো, ঠিক আছে? যদি কেউ ভুল করে থাকো সেটা সেটা করে নিতে পারো। আর তোমরা যদি নিট 2025, নিট 2026-এ পরীক্ষা দেবে, এবং তার জন্য যারা বায়োলজি আমার ব্যাচে এনরোল করতে চাইছো তাদের জন্য আমি বলে দিচ্ছি যে আমার বায়োলজি ব্যাচ এনরোল করতে চাইলে তোমাকে কি কি করতে হবে আর আমার বায়োলজি নিটের ব্যাচে এক্স্যাক্টলি কি চলছে। তো বেসিক্যালি আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তোমায় কি করতে হবে, আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তুমি আমাকে ₹1000 দেবে ওয়ান টাইম, একবারই তোমার আমাকে ₹1000 দিতে হবে। দিলে পরে তোমার অ্যাডমিশন হয়ে যাবে। আমি কি কি দেব তোমাকে, যতটা সিলেবাস তোমাদের নিটের জন্য রয়েছে ফুল সিলেবাসের রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে, ফুল সিলেবাসের A to Z রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে, ফুল সিলেবাসের PDF নোটস তুমি আমার কাছে পাবে বাংলা এবং ইংলিশ দুটো মাধ্যমেই। এছাড়া তুমি চ্যাপ্টার ওয়াইজ MCQ প্র্যাকটিস করতে পারো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি MCQ তোমাদের ক্লাস টেস্ট নিয়ে প্র্যাকটিস করাই, সেইগুলো কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ দুটো আলাদা আলাদা ভাষায় হয়। অনেক বাচ্চা তোমরা বলো যারা বাংলা মিডিয়ামে পড়ি ম্যাম ভালো MCQ পাওয়া যায় না, ভালো MCQ বই বাজারে নেই, সবই শুধুমাত্র ইংলিশ মিডিয়ামদের জন্য, একদম ঠিক। তোমাদের কথা মাথায় রেখে আমি কিন্তু বেঙ্গলি MCQ বানাচ্ছি, ঠিক যেরকম নিটে আসবে কোয়ালিটি MCQ আমি তোমাদের জন্য বানাই, আলতু ফালতু MCQ না, যেই MCQ নিটে আসতে পারে সেই ধরনের MCQ বানানো হচ্ছে। এছাড়া তুমি ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে, ফুল সিলেবাস টেস্ট আমার কাছে নিটের ঠিক আগে হয়, সেখানে তুমি বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আমার কাছে কোয়েশ্চেন থাকবে, 360 নম্বরের বায়োলজির টেস্ট তুমি দিতে পারো, ঠিক যেরকম কিন্তু নিটে আসে সেই রকম টেস্ট। এবং এই সব কিছু মানে লেকচার, নোটস, MCQ সব কিছু কিন্তু 100% NCERT বেসড এবং নতুন সিলেবাস বেস করা। আমি NCERT-র বাইরে থেকে কিছু পড়াচ্ছি না, কোনো দিন পড়াবও না, কোনো দিন পড়াইও নি, কারণ এর বাইরে কিন্তু নিটে কিছু আসে না। তো একদম নতুন সিলেবাসের ওপর ভিত্তি করে এইভাবে আমি তোমাদেরকে পড়াচ্ছি, এবং তোমাদের সাথে আমার স্টুডেন্টস ইন্টারাকশন হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপ রয়েছে আমাদের যেখানে তোমাদের সাথে আমি কানেক্টেড থাকি। এবং তুমি যে এই যে ব্যাচটা এনরোল করছো এটা কিন্তু তোমার লাইফ টাইম ভ্যালিডিটি, তার মানে তুমি যতদিন না নিট পাচ্ছ সেটা 25, 26, 27 যে যখনই হোক না কেন, যতদিন তুমি নিট পাচ্ছ তুমি সব রকম অ্যাসিস্ট্যান্স আমার কাছ থেকে পাবে, এবং ততদিন অবধি আমি যত কিছু প্র্যাকটিস করাবো MCQ যা করাবো ততদিন অবধি কিন্তু তুমি আমার কাছ থেকে সব পাবে যতদিন না তুমি নিট পাচ্ছ। তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট তোমায় ইন ফিউচার করতে হবে না, তোমাকে একবারই ₹1000 দিতে হবে। এছাড়া হচ্ছে ডাউট ফর্ম। তোমরা বলতেই পারো যে ম্যাম রেকর্ডেড লেকচার তো দিচ্ছেন, তো আমাদের ডাউট হলে কি করব, তোমাদের ডাউট হলে অবশ্যই সেটা ডাউট ফর্মে লিখে সাবমিট করে দেবে, সেটা আমি তোমাদেরকে ফর্মে তোমাদের ডাউট দেখে তোমাদের ডাউট আমি মিটিয়ে দেবো। এবং এখানে যেটা তোমাদের সুবিধা হবে, নতুন সিলেবাসের প্রচুর কিছু গড়বড় হয়েছে, এটা ঢুকেছে ওটা বেরিয়েছে, তো তুমি এখানে একদম নিশ্চিন্তভাবে আমার ওপর ছেড়ে দিতে পারো, আমি সব কিছু তোমাদেরকে করিয়ে দিচ্ছি এবং করিয়ে দেবো। বইয়ে কীরকম কীরকম টুকটাক ভুল হয়েছে, বইয়ে কীরকম কীরকম হয়েছে যেগুলো তোমরা চোখে দেখোনি, তোমরা মিস করে গেছো, স্পেশালি বাংলা মিডিয়ামের বাচ্চারা তো এরকম বইই পাচ্ছে না, ওরা কারেক্টেড ভার্সন দেখতেই পাচ্ছে না। তো সব কিছু কিন্তু তোমাদের দায়িত্ব নিয়ে আমি আমার ব্যাচে সাপ্লাই করছি, সেটা যারা পড়ে তারা জানে, ঠিক আছে? আর যদি ইউটিউবে তুমি কন্টিনিউয়াস এইভাবে নোটিফিকেশন পেতে চাও, ইউটিউবে সব কিছু আমার থেকে এইভাবে জানতে চাও ফ্রিতে যেমন আজকে জানালাম, তাহলে কি করতে হবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, বাই বাই।